এদিকে শুধু পেশাজীবী নয় পুরো জাতি ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে একজন ভয়াবহ দৈত্যের আক্রোশে সমস্ত দেশ তছনছ হয়ে গেছে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজের একাংশের ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি অনেকে ভাবছেন যে বিএনপির আন্দোলন নস্যাৎ হয়ে গেছে বিরোধী দলের আন্দোলন নস্যাৎ হয়ে গেছে কিন্তু কখনোই না প্রতিটি আন্দোলনের পরে আরো শক্তিশালী হয়েছে এই শক্তিগুলো যে ধীরে ধীরেই কিন্তু একটা ইটের উপরে ইট বেঁধে কিন্তু স্তম্ভ করে উঠে এবং সেখানেই তাদের অবশ্যই পরাজিত হতে হয় এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার